তোমরা দেখছো ম্যাথ শ্যাডোজ চ্যানেল বাংলার শিক্ষা পোর্টালে আগস্ট মাসের সেকেন্ড সিরিজের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো আপলোড হয়েছে যেগুলোকে পার্ট 5 এর প্রশ্ন বলছে তার প্রশ্ন থেকে আমি আজকে দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের প্রশ্নটা সমাধান করব। আমার চ্যানেলে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত ভিডিও দেওয়া আছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে দিয়ে দেবো, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো। দেখো ১ নম্বরে কি আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো, এটা হবে ঘ নম্বর নিরক্ষীয় জলবায়ু। 2, ঠিক উত্তরটি নির্বাচন করো, এটা হবে খ নম্বর পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান মরাকটাল। 3, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো, এটা হবে ঘ নম্বর সিকিম। 2 নম্বর স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে দেখো বিশুদ্ধ কাঁচামাল, তোমরা উত্তরগুলো কিভাবে লিখবে, বা পাশে যেভাবে আছে সেভাবেই লিখবে। ডান পাশে খ স্তম্ভ দিয়ে এটার সঙ্গে যেটা সঠিক উত্তর তার পাশে সেটাই লিখবে, যেমন এটা উত্তর হবে খ, তাহলে তোমরা এখানে খ দিয়ে লিখবে তুলো। তারপরে 2-2, এটা হবে ক্রান্তীয় ঘূর্ণবাত, এটা হবে ইয়াস মানে গ, তার পাশে এটা লিখবে। 2-3, পেরু স্রোত, এটা হবে আটাকামা মরুভূমি, এটা হচ্ছে ক নম্বর। এরপরে 3 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1, জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। উত্তর, পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্র বিমুখ বলের সৃষ্টি হয় তাই হলো কেন্দ্র বহির্মুখী বল। এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে, অর্থাৎ এই বল মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। অর্থাৎ চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার প্রতিপাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্র বহির্মুখী বল অধিক হওয়ায় সেখানেও সমুদ্রের জল ফুলে ওঠে। এটি হলো গৌণ বা পরোক্ষ জোয়ার, এই জোয়ারের জল খুব কম ফুলে ওঠে। 3-2, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ক নম্বর বায়ুর চাপ, খ নম্বর স্থায়িত্ব, গ নম্বর আবহাওয়ার প্রকৃতি। উত্তর, বায়ুর চাপ। ঘূর্ণবাতের ক্ষেত্রে ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে, আর ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করে। স্থায়িত্ব, ঘূর্ণবাত স্বল্পস্থায়ী আর প্রতিব ঘূর্ণপাত দীর্ঘস্থায়ী। আবহাওয়ার প্রকৃতি, ঘূর্ণপাতের আকাশ মেঘাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ থাকে, আর প্রতিব ঘূর্ণপাতের আকাশ নির্মল ও মেঘমুক্ত থাকে। 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তর, ভারতে কফি কেবলমাত্র দক্ষিণ ভারতের 3টি রাজ্য কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুতে চাষ করা হয়। কফি চাষের অনুকূল পরিবেশ। 1, জলবায়ু, উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কফি চাষ করা হয়। 2, উষ্ণতা, কফি চাষের জন্য সারা বছর অধিক উষ্ণতা প্রয়োজন। উঁচু জমিতে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিচু জমিতে 20 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের জন্য বিশেষ উপযোগী। 3 নম্বর বৃষ্টিপাত, কফি চাষের জন্য 150 থেকে 250 সেমি বৃষ্টিপাত প্রয়োজন। 4, মাটি, লোহা, পটাশ ও নাইট্রোজেন মিশ্রিত দোআঁশ মাটি কফি চাষের জন্য বিশেষ উপযোগী। এছাড়া লাভা গঠিত উর্বর কৃষ্ণ মৃত্তিকাতেও কফি চাষ ভালো হয়। 5, জমি, জল নিকাশি সুবিধাযুক্ত পাহাড়ের ঢালু জমি চাষের পক্ষে আদর্শ। 6, ছায়া প্রদানকারী বৃক্ষ, সরাসরি সূর্যকিরণ কফি গাছের ক্ষতি করে বলে কলা, ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ কফি গাছের জমিতে লাগানো হয়। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করেও জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো।